প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আজকে ক্লাসে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো তোমাদের নবম অধ্যায় শতকরা। শতকরা বিষয়টা তোমাদের শেখানো বাকি ছিল, সেই জন্য এই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদের সামনে এসেছি। তাহলে শতকরা কি, সে বিষয়ে শতকরা অঙ্ক করতে গেলে অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আছে, শতকরা কি, লাখপতি, আসল, এগুলো আমাদের জানতে হবে। তাহলে সেই বিষয় সম্পর্কে আমি একটা তোমাদের চার্ট নিয়ে এসেছি, চার্টে আমরা পড়ে শিখব এবং তোমরা খাতায় লিখে নিবা, তারপর আমরা মূল অঙ্কে চলে যাব। তাহলে এসব আমরা একটু করে ফেলি। দেখো অধ্যায় নয় শতকরা, তাহলে শতকরা বিষয়ে আমরা আসছি। শতকরা কি? শতকরা এমন একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হার একশো। তাহলে প্রতি ক্ষেত্রে হার কত হবে? একশো। শতকরা শব্দটিকে সংক্ষেপে পার্সেন্ট এই চিহ্ন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পার্সেন্ট আমরা যে পার্সেন্টটা দিই কীভাবে সেই পার্সেন্টটা আমরা কী করবো, প্রকাশ করব। তারপর দেখো এখানে আসবে আবার ক্রয় মূল্য। ক্রয় মূল্য দেখো, যে মূল্যে কোনো জিনিস বা বস্তু, যে মূল্যে কোনো বস্তু বা জিনিস ক্রয় করা হয় সেই মূল্যকে ক্রয় মূল্য বলা হবে। অর্থাৎ আমরা কোনো জিনিস কিনতে যেয়ে কিনতে গেলাম, যে টাকা খরচ করলাম সেটা হলো ক্রয় মূল্য। লাভপতি ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। তাহলে লাভপতি কী হবে? ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। এখন এসো আমরা দেখি বিক্রয় মূল্যটা কী। ক্রয় মূল্য আমরা জেনে নিলাম, এখন আমরা কোথায় আসবো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য দেখো, যে মূল্যে কোনো বস্তু বা জিনিস বিক্রয় করা হয় সেই মূল্যকে বিক্রয় মূল্য বলা হবে। যে টাকা দিয়ে তুমি জিনিস বিক্রয় করবা সেটাকে আমরা বিক্রয় মূল্য বলব। এখন আসবো আমরা লাভ। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, অর্থাৎ যে টাকাতে আমি কী করেছি, ক্রয় করেছি, তার চেয়ে যদি বেশি টাকাতে বিক্রয় করি তাহলে সেটা হবে আমার লাভ। অর্থাৎ লাভ, লাভের সময় আমাদের কী করতে হবে? লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখানে আছে। তারপরে দেখো ক্ষতি। ক্ষতিটা কী দেখো, বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হবে। তাহলে আমরা ক্ষতি কীভাবে বুঝব? বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়, অর্থাৎ ক্ষতি ইকুয়াল, অর্থাৎ ক্ষতি সমান সমান কী হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি কী হবে আবার একটু আমরা জেনে নিই, অর্থাৎ ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখন দেখো আমরা আসবো আসলটা কী। বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল, অর্থাৎ আমি যে টাকা বিনিয়োগ করেছি বা ইনভেস্ট করেছি তাকে আমরা কী করবো? আসল টাকা আমি সেখানে দিয়েছি। তাহলে আসল যখন আমরা বের করবো তখন কী করবো? আসল ইকুয়াল, অর্থাৎ আসল সমান সমান কী করবো? মুনাফা গুণন একশো ডিভাইডেড মুনাফার হার গুণন সমান। তাহলে আসলটা আমরা আরেকবার একটু দেখে নেই। বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল, অর্থাৎ আসল ইকুয়াল মুনাফা গুণন একশো ডিভাইডেড মুনাফার হার গুণন সমান। তাহলে দেখো এরপরে আমরা আরও একটা বিষয় জানব, সেটা দেখো এখন আমরা আসব মুনাফা। মুনাফা কী দেখো, আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত মুনাফা। অর্থাৎ ব্যাংকে আমরা যে টাকাটা দিয়েছি এবং সেখান থেকে আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত মুনাফা। মুনাফা ইকুয়াল কী হবে? মুনাফার হার গুণন আসল গুণন সমান ডিভাইডেড একশো। এখন আমরা বার্ষিক বলতে আমরা কী বুঝি? বছরে, অর্থাৎ প্রতি বছরে, প্রতি বছরে বার্ষিক মুনাফার হার আমার কত আসবে বা হবে। বার্ষিক মুনাফার হার কী হবে? একশো টাকার এক বছরে যে মুনাফা হয় তা হচ্ছে বার্ষিক মুনাফার হার। অর্থাৎ একশো টাকা রাখলাম, এক বছরে আমি সেখান থেকে কত টাকা পাবো সেটা হচ্ছে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার ইকুয়াল কী হবে? মুনাফা গুণন একশো ডিভাইডেড সময় গুণন আসল। এখানে বার্ষিক মুনাফার হার দুইটা সূত্র দ্বারা আমরা নির্ণয় করতে পারবো। একটা হচ্ছে সময় ইকুয়াল মুনাফা গুণন একশো ডিভাইডেড আসল গুণন মুনাফার হার। তাহলে দেখো আমরা কিন্তু এখন এই বিষয়গুলো সম্পর্কে জানলাম, তোমরা এটা লিখে রাখবে। এখন আমরা মূল অঙ্কে চলে আসবো। তাহলে মূল অঙ্কে আসার বিষয়ে আমি এখন আমরা শতকরা বিষয়ে আগে জানবো, তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা চলে যাবো। তাহলে দেখো শতকরা বিষয়
এখানে আমরা জানব। এখন আমরা আমাদের মূল বইয়ে চলে আসি। এখানে দেখো আমরা একটু উদাহরণের সাহায্যে আগে জানবো, অর্থাৎ আমাদের শতকরা যেটা সেখানে হলো 1%। 1% আমরা বলতে কি বুঝব, 1/100, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ। এরূপ যদি আমি আরো কিছু সংখ্যা লিখি তাহলে কি হবে, 15%। তাহলে বলো তো তোমাদের মধ্যে কে বলতে পারবে? তুমি। আচ্ছা, তাহলে কি হবে এখন, 15% ইকুয়াল আমরা কি লিখবো, 15/100। যদি আমি এখানে আরেকটি বিষয় জানি, 137%, তখন আমরা কি লিখবো, 137/100, তাই না? আমরা এভাবে লিখে আসবো। তোমরা বুঝতে পেরেছ? নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে পরবর্তীতে আমি আর একটু অঙ্কে চলে যাব। নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি, নিচের শতকরাগুলোকে। তাহলে এখন আমরা আসবো নিচের শতকরা গুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি। ভগ্নাংশ ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ কর। তাহলে দেখো এখানে দেওয়া আছে 1 নম্বর 60%। তাহলে 60%কে আমরা এখন কী করবো, প্রথমে আগে ভগ্নাংশ দেখাবো, তারপরে দশমিকে প্রকাশ করবো। তাহলে যদি আমি ভগ্নাংশ দেখাই তাহলে কী হবে, 60/100। এখানে আমরা কী লিখবো, যারা তোমরা নিজেরা মনে মনে হিসাব করে পারবে তাহলে এখানে আর কাটাকাটি করার দরকার নেই। আর যদি সুবিধার জন্য তোমাদের আমি তোমাদেরকে কাটাকাটি করে দেখাবো। এই শূন্য এই শূন্য যদি কেটে দেয় তাহলে চলে গেল। এখানে আমার কত আছে, কততে কাটবে, 2 কাটলে কত হবে, 5, এখানে 2 কাটলে কত হবে, 3। তাহলে কী হলো, সংখ্যাটা আমার ছোট হয়ে গেল। এখানে আমি কী লিখবো তাহলে, 3/5। এটা আমার কী হলো, ভগ্নাংশ, তাই না? এখন ভগ্নাংশকে আমি কী করবো, দশমিকে প্রকাশ করবো। আর তোমরা যদি কাটাকাটি না করে সরাসরি লিখতে পারো তাহলে 3/3/5, এটা তোমরা সরাসরি লিখতে পারবো। অর্থাৎ এখানে কী হবে, 20 দিয়ে তোমাকে জানতে হবে 3 ভাগ 60, আর হচ্ছে 5 ভাগ কত হবে, 100। তাহলে 3/3 কত হলো, 5, অর্থাৎ 3/5 আমি এখানে লিখলাম। অর্থাৎ আমরা দুইভাবে শিখতে পারবো। আবার দেখো ভগ্নাংশ হয়ে গেলে এখন কী বলছে, দশমিক, তাই না? তুমি যদি সরাসরি আবার প্রথম থেকে আসতে চাও তাহলে লিখবা এইভাবে 3/5। আর যদি মনে করো না আমি প্রথম থেকে আসবো না, এখান থেকে ভগ্নাংশ থেকে আসবো, তাহলে ভগ্নাংশ থেকে সরাসরি এখানে এসে আমরা এটাকে কী করে দিব, ভাগ করে দিব। যে মনে মনে ভাগ করতে পারবে সে সরাসরি লিখবে, আর যে পারবে না তার জন্য এখানে আমরা কি দেখাবো, ভাগ করে 3, অর্থাৎ 3 আছে। তাহলে 5 কি 3-এর মধ্যে যায় না, এখানে তাহলে কী হবে, তার জন্য একটা পয়েন্ট হবে। এখানে আমি কত লিখবো, 0, তাহলে 5/6 কত হলো, 30। এখানে পয়েন্টের সামনে কী হবে, একটা 0 কি আসবে। তাহলে আমাদের কত হলো, দশমিক ০.৬, অর্থাৎ এখানে আমার ভগ্নাংশ আছে, দশমিক আছে। তাহলে আমরা উত্তর কী লিখবো, ভগ্নাংশ
দিলো আর দশমিকে কত হবে 0.6 তাহলে আমরা কিন্তু দুইটা পেয়ে গেলাম অর্থাৎ ভগ্নাংশ আর দশমিক দুইটা আমরা শিখে গেছি বুঝতে পেরেছো আচ্ছা এখন এরকম আমরা আরেকটা অঙ্ক করে ফেলবো এটা এখন মিশিয়ে দিই ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এটা তোমাদের সরাসরি আমি দেখাবো যেহেতু একবার লেখা হয়ে গেছে এত দেখা দরকার নাই দেখো 34 ডিভাইডেড তাহলে কত হবে 100 তাই না এটাকে আমি এখন কি করব প্রথমে ভগ্নাংশ করতে গেলে আমাদের কি করতে হবে 34 তাহলে তুমি যে কাটলে আমার কত হবে 17 আর দুই দুটো কত হবে 50 এখন আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে যাচ্ছে না তাহলে 17 ডিভাইডেড কত হলো 50 এটা আমার কি হলো ভগ্নাংশ তাহলে এটাকে আমি দশমিকে আবার প্রকাশ করতে গেলে 17 কে ভাগ আমাকে কি করতে হবে 50 এখানে 17 তাহলে এবার পয়েন্টে আমাকে একটা নিতে হবে 0 নিতে হবে এখন আবার কত যাবে দেখো 50 এর কত হবে 50 0 এখানে কত হবে 2 অর্থাৎ 20 তাহলে এখানে আমার কতবার যাবে একটা আমি 0 দিলাম এখানে এখানে কত হলো 4 তাহলে আমি এখানে লেখার সময় কী লিখবো যখন আমি লিখবো হচ্ছে দশমিক তাহলে এটা আমার হয়ে গেল তাহলে আমরা কি ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা কী করলাম জেনে নিলাম তাই না এখন আমরা দেখো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী মোট মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থী মোট আছে কতজন 12 জন তাহলে আমরা কি করবো প্রথমে
বিভাগে 30 তাই না এটাকে আমি ছোট করে দিই যদি নিতে চাই তাহলে কত হবে তাহলে 6 দিকে কত হবে 2 আর এখানে কত হবে 5 6 30 তাহলে 2 বিভাগে কত হলো আমাদের 30 এখন আমি এটাকে কি করব আবার একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন নিচে আমি 100 পাই তাহলে এটা কি হবে 2 5 গুণ 20 প্রথমে আমি করলাম 2 গুণ 20 আর নিচে আমি কি করেছি 5 গুণ 20 তাহলে আমার কত হলো 40 ডিভাইডেড 100 তাহলে আমার 17 কত মোট শিক্ষার্থী সংখ্যা 17 কতজন বের হলো 40 তাহলে আমাকে আমি কি বলছে যে মোট শিক্ষার্থী 17 কতজন ছাত্রী তাহলে কতজন হবে এত জন অর্থাৎ উত্তরে আমি কি লিখব মোট শিক্ষার্থী 17 কতজন ছাত্রী মোট ছাত্রী সংখ্যা चले जागे तुम्हारे विषय बोलते चाहिए तुम्हारा कि करते लिखे 12 विभागे 30 अर्थात 12 विभागे 30 जीत लिखे তাহলে এখানে আমি আবার কি করতে পারি দুই দিয়ে এটা আমি ছোট ছোট করে এখানে তোমরা যদি মনে করো আমি কাটাকাটি করে দেখাবো তাহলে দেখাতে পারো আর যদি মনে করো যে না আমি কাটাকাটি করে দেখাবো শুধু নিজের যাবে মনে মনে হিসাব করে দিতে পারবো তাহলে তোমরা কি করবা মনে মনে হিসাব করে চলে যাবো তাহলে এখানে আমি লিখেছিলাম 12 ডিভাইডে 30 এভাবে এসে 2 ডিভাইডে 5 ইকুয়াল 2 গুণ 20 ডিভাইডে 5 গুণ 20 অর্থাৎ 5 গুণ 100 যেহেতু তোমাকে পার্সেন্টেজ সবগুলোর কথা বলা হয়েছে এই জন্য আমাকে 100 তে নিয়ে আসতে হবে এমন একটা সংখ্যাতে আমাকে গ্রহণ করেছি যেন অপারেটরটা কি হয় নিচেরটা যেন 100 মিলে যায় এবং সেই সংখ্যাটি দিয়ে আবার অপারেটরটাকে গুণ করতে হবে তাহলে 20 ডিভাইডেড 5 গুণ 20 তাহলে 100 তাহলে 100 যার মধ্যে কত 40 জন তাহলে ছাত্রের সংখ্যা কত ছিল 40 জন তাহলে শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় তাহলে এখন আমরা যেন এই বিষয়ে আরেকটু তোমাদের জানতে হলে তোমাদের এখন আমি কি করবো তোমরা বাসায় বসে বসে বাড়ির কাজ করবে সে বাড়ির কাজটা তোমাদের এখন দেওয়া হবে তোমরা খাতায় লিখে নাও বাড়ির কাজ তোমাদের থাকবে এক নম্বর দেওয়া আছে কোন বিদ্যালয়ে মোট পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী মোট 50 জন শিক্ষার্থী ৪২ জন ছাত্রী ৪২% ছাত্রী ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী শনিপুর গ্রামে মোট জনসংখ্যা শনিপুর গ্রামের মোট জনসংখ্যা এত জন
এর মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করুন। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করুন। তাহলে তোমরা বুঝতে পেরেছ বাড়ির কাজ এটা তোমরা বাসায় বসে বসে করবে, ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।